ভীষণ তোড়জোড়। তো আমি চান করে বেরিয়ে এসেছি, দেখো সকাল এখন 7টা বাজে, চান করে নিয়েছি। এত লোকজন না, একটা বাথরুম যাও আসো লেগেই থাকবে। খুব ঠান্ডা, চান করেছি, গায়ের লোম দেখো খারাপ হয়ে গেছে, গায়ের লোম তো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, খুব মজা পাবে। সবাই এখন এখানে চাঁদে হাট বসেছে, সবাই এখন ব্রাশ করছে, চরম পর্যায়ে কোনো কিছু। এই সবাই এখন গোজগাছ চলছে, সকালবেলা মোটামুটি সবার চ্যান হয়ে গেছে। এই দেখো সেজে গুজে রেডি সকালবেলা। হাই, খুব ব্যস্ত, গুছিয়ে নি, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি, ওপরে রান্না বান্নার কাজ চলছে, তো চলো ওপরটা ঘুরে আসি। ওপর থেকে এসে খেতে বসে গেছি লুচি আর আলুর তরকারি দিয়ে। দেখো ঠান্ডায় কথাটাও আউড়ে গেছে, বলছে লুচি। যাই হোক, সো খেতে বসে গেছি, ভেবো না যে আমি একাই খেয়েছি, সবাই খেতে বসেছিল, বাচ্চা কাচ্চা। সো ওরা উঠে গেছে, আমি তাই বললাম একটা ছোটো করে ক্লিপ তুলে দে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম যে ভিডিও করছি, ভিডিও করতেই ভুলে গেছি। তোমার আজকে অন্নপ্রাশন, তোমার আজকে অন্নপ্রাশন সোনা। এই পরিচয়টা দেখ বোনা, এই দেখো হাই, তোমার আজকে অন্নপ্রাশন, তোমার আজকে অন্নপ্রাশন। আমার আজকে অন্নপ্রাশন, দেখছি হাত ঠান্ডা। সাজগোজ অলমোস্ট ডান, সবার সাজাগোজা চলছে, সবার সাজাগোজা চলছে। অলমোস্ট ডান সাজাগোজা, আর একটু স্টার্ট আপ হলে কমপ্লিট হয়ে যাবে। চলো একেবারে প্রথমবার আইবুড়োটা করলাম, কেমন হয়েছে প্লিজ সবাই জানিও, কেমন লাগলো। এইটা সবার ফাইনাল লুক। এই দেখো এটা হচ্ছে কাকিমণি, হাই করো, হাই। এই যে আমাদের বিউটিশিয়ান, ইনি সাজালো সবাইকে, নিজে সাজেনি, সবাইকে সাজিয়েছে। সো চলো, এই দেখো গেটের বেলুনগুলো তো অর্ধেক আর নেই। গানটা একটু অফ আছে। মা তোমার দেখাবো, চান করছো। এই যে গেট, ভাই আয়, ভাই আয়, আসো, হাই বল, হাই বল, হাই হাই বলো। তো চলো, বোনকে নাকি সাজাচ্ছে, তো চলো বোনকে সাজাচ্ছে, বোনকে দেখে আসি। এই একজন আবার ভিডিও নিয়ে, তুমি তখন তাকে ফটো তুলে আসবে, ভাগশালা। এই একজন সব বিউটিশিয়ান। আর এখন আমাদের বিশিষ্ট ব্যক্তি এখন কি করছেন, সাজছেন। তো সাজাগোজা কমপ্লিট হোক, তারপরে কথা টেনশন। আমাদের মধ্যে চলে এসেছেন সেই জন, কই গলাই সর। এই যে বুনু, ও বুনু, ওই দেখো, এই দেখো, ওই যে দেখো, সরে যা, আর তোকে দেখা যাচ্ছে তো, তোকে দেখা যাচ্ছে বুনো। এই দেখো, এই দেখো, তাক, এই যে তাকায় না সব জায়গা, এই শালা, এই কি মঙ্গলদিন নাকি, হাত তাকাবে। এই যে দেখছে ওকে। ভালো লাগছে না, ভালো লাগছে না, এই দাঁড়া না নাচাচ্ছে। তো এই যে আমাদের আজকের সেলিব্রিটি, বেনটা নাড়াই কেন রে? এই জামাটা কত নিয়েছিল? এই জামাটাই কালকে ওর আমরা কিনে নিয়ে এসে, সত্যি এই জামাটাই কালকে আমরা ওকে কিনে নিয়ে এসছি। আমরা এত হাসাহাসি করি না যে মামা বাড়িতে আসলেই না সবার জন্য কোলগেটের অ্যাড দিচ্ছে, সবার দাঁতগুলোই বেরিয়ে থাকে। সো মামি মামাকে বললো, ডাকলো, এবার সবাই মিলে ওরা চারজনে মিলে একটা ফটো তুলবে। তো এই ছোটো মামি, মামা, বুনু আর একটা ভাই আছে, সেও খুব বদমাইশ। আবার মাসি আবার বলছে যে তোরা ছোটোটাকে পেয়ে আবার এই বড়োটাকে যেন ভুলে যাস না, ভুলেই সবাই মিলে হাসাহাসি করছিল। তারপরে এরা চারজনে মিলে একটা ছোটো মতন করে ফটো তুলে দিল। সো তারপরে খুব মজা। সুন্দর হয়েছে না? এই দেখো, এই বাগানে তোর ড্রেস, মামা বাড়ি থেকে এসে বাগানে এসে সবাই ফটোশুট করে। আমরা কোচির বাগানে এসেছি, এটা দেখাও। এই দেখো ফটোশুট চলছে, ন্যাকামো ফটোশুট দেখাও। আমরা একটু কোচির বাগানে এসেছি, এখানে আনন্দ করছি, মজা করছি। এরপর একটা নাচ হবে আমাদের। হ্যাঁ, কিন্তু তোমার কথা শুনে অত ভালো লাগছে না। এই দেখো, দেখো দেখো একটু দেখো, ভাব দেখো, গাছের মধ্যে ফটো। জামাটা কিন্তু সুন্দর লাগছে ওকে। দেবো দেবো সবাইকে ফটো তুলে। এই যে তো চলো ফটোশুট একটু কমপ্লিট হোক, তারপরে খাওয়ার সময় তোমাদের সঙ্গে। বাস্তব ঘটনা তোমাদের কার কার মধ্যে হয়েছে বলবে। এই দেখো নতুন একটা গান শুরু হলো আর সব একই স্টেপ করছে। তাই কাকিমণিটা বলছে সবাই মশলা পেস্ট করছে, তারপরে এই হুড়মুড়িয়ে নাচা শুরু হলো। তাই কাকিমণিটা আবার বলছে এই বাবা এই বাবা আমপান এসে আমপান এসে বলেই এই সবাই আস্তে আস্তে এটা এরকম হয়ে গেছে। সো কাজের কথা বলি, তোমরা ভেবো না যে অন্নপ্রাশন কিন্তু প্যান্ডেল করেনি, এমনটা না। প্যান্ডেলটা ওপরে হয়েছে আর বোনের অন্নপ্রাশনটা কদিন আগেই হয়ে গেছে। শুধু অনুষ্ঠানটা করলো, আর অনুষ্ঠান করছে একটু রিচুয়াল মানবে তাই অন্নপ্রাশনটা করলো। আর তোমরা কমেন্টে বলো কারা কারাই গানের রিলিক্স আসার আগেই না গানটা করে ফেলে, এরকমভাবে হাসাহাসি হয়। প্লিজ কমেন্টে সবাই জানিয়ে দেখি কার মা। দেখে অনেক নাচার পরে খেতে বসেছি। এই সময় ব্যাটেলিয়া খুব ঘেমে গেছে। শীতকালেও এত ঘাম। তো চলো খেতে খেতে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল, রসগোল্লাটাও সুন্দর। আসলাম, হ্যাঁ আবার পরে আসবেন, ভালো থাকবেন। আমরা খুব ভালো থাকবো। চলো চলো, আমরা ৮০ বছরের মহিলাটা আপনাদের বাড়ি রান্না টান্না খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, আমরা আসছি। ঠিক আছে, ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক কিছু দিয়ে খেলা। এবার একটু চেঞ্জ করে রিল্যাক্স করে তো আজকের ব্লগ তো এখানে শেষ করছি। খাওয়া দাওয়াটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। খাওয়া দাওয়ায় ছিল ডাল, বেগুনি, এঁচড় চিংড়ি, করলার বলে না করলাটা, আর হচ্ছে চাটনি, আমের চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, রসগোল্লা আর হজমোলা। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।